কে? তো এসে গেছি আজকের ক্লাসে। আজকে আমরা ডিসকাস করবো মাধ্যমিক 2020 2020 সালের মাধ্যমিকের আজকে বাংলা। বাংলায় যে টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে প্রতিবেদন এবং সংলাপ। প্রতিবেদন এবং সংলাপের একটা করে প্রশ্ন প্রত্যেকবারেই মাধ্যমিকে পড়ে, এটা তোমরা সবাই জানো। কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলে, সম্ভব বেসিক্যালি 10 নম্বর দাগের প্রশ্ন এটি। 5 নম্বর থাকবে এতে, একটি করতে হবে, দুটি দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি তোমাকে করতে হবে, হয় সংলাপ রচনা নাহলে প্রতিবেদন রচনা, এই দুটোর মধ্যেই বেসিক্যালি একটা করতে হয়। আমরা মাধ্যমিক 2020 সালের বিভিন্ন ইতিমধ্যেই সাজেশন তোমাদের সামনে আপলোড করা শুরু করে দিয়েছি। জিওগ্রাফি 2 নম্বর থেকে শুরু করে, 3 নম্বর থেকে শুরু করে লং কোশ্চেন, 5 নম্বর যেমন আঞ্চলিক প্রাকৃতিক সমস্ত প্রশ্ন দেওয়া হয়ে গেছে। ইতিহাসের 4 নম্বরের প্রশ্ন এবং 8 নম্বরের প্রশ্ন কোনগুলো আসা উচিত দেওয়া হয়ে গেছে। অঙ্কের ক্ষেত্রেও দেওয়া শুরু করে দিয়েছি। মাধ্যমিকের বাংলা রচনা দেওয়া হয়ে গেছে। আজকে বাংলা প্রতিবেদন, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা সমস্ত চ্যাপ্টার থেকেই পাবে, যেমন লাইফ সায়েন্সেরও ভিডিও দিচ্ছি, ফিজিক্যাল সায়েন্সও দিচ্ছি, সমস্ত 7টা সাবজেক্টের সমস্ত গ্রুপ থেকে সাজেশান তোমরা পাবে। এই জন্যই বলছি চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব ডেফিনেটলি করো, কারণ এই চ্যানেলে তোমরা রেগুলার ভিডিও পাবে এবং এটা অত্যন্ত এসেন্সিয়াল হতে যাচ্ছে 2020 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করবো, বিদ্যালয় প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে এ বিষয়ে একটা প্রতিবেদন লিখতে বলছে। প্রজাতন্ত্র দিবসের বদলে স্বাধীনতা দিবস লিখতে বলতে পারে, বা শিক্ষক দিবস বলতে পারে, পরিবেশ দিবস বলতে পারে, যে কোনো একটা দিবস বলতে পারে, সেই সম্পর্কে তোমাকে তথ্য তো ডেফিনেটলি লিখতেই হবে। প্রতিবেদন কীভাবে লিখতে হয় সেটা নিশ্চয়ই তোমরা ইতিমধ্যেই জানো। গুছিয়ে প্রতিবেদন লেখা প্র্যাকটিস করো। যে কোনো একটা এরকম টপিকের প্রশ্ন হওয়ার সম্ভাবনা ভিভিআই, এই প্রশ্নটাকে আমরা ভিভিআই মার্কিং করবো এবং এটাকে ডাবল স্টার মারবো। 2020 সালে এরকম একটি পড়ার প্রশ্ন পড়ার সম্ভাবনা হিউজ। 2020 সালের জন্য এটা অত্যন্ত ভিভিআই, মোস্ট ভিভিআই প্রশ্ন হিসেবে মার্কিং করলাম 1 নম্বরটাকে। 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, কি বলেছে, সম্প্রতি বিদ্যালয়ে পালিত নির্মল বিদ্যালয় অভিযান সম্পর্কে সংবাদপত্রের জন্য প্রতিবেদন। নির্মল বিদ্যালয় পালিত হয়েছে, নির্মল বিদ্যালয়ে এখন স্বচ্ছ অভিযান চলছে, তাই নির্মল বিদ্যালয় অভিযানটা খুব ভাইটালি ভালো করে করে যাবে। এগুলো সব সমস্ত জিনিসপত্র কিন্তু সাধারণ কমন সেন্সের উপর লিখতে হয়। তোমরা প্রতিবেদন যদি লিখতে রচনা করতে কিভাবে লিখতে হয় জানো, তাহলে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আটকানো উচিত না। এটাও কিন্তু আমরা ডবল স্টার মারলাম এবং এটাকে আমরা ভিভিআই মলে মার্কিং করলাম 2020 সালের পরীক্ষার্থীদের জন্য। ওকে, তো চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে দিয়ে। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, শিক্ষায় পাসফেল প্রথা প্রাসঙ্গিকতা উঠে দুজন বন্ধুর মধ্যে সংলাপ। শিক্ষায় পাসফেল থাকা উচিত বা তুলে দেওয়া উচিত, কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে দুজন বন্ধু সংলাপ রচনা করতে বলা হয়েছে। ভালো করে করে যাবে সংলাপ রচনা, কিন্তু টেকনিক্যালি কীভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। সংলাপ রচনার ক্ষেত্রে সেই পদ্ধতিটা মেনে তোমরা করে দেবে। 4 নম্বর প্রশ্ন, সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ প্রসঙ্গে একটি প্রতিবেদন রচনা করো। কীভাবে লিখবে সেটাও বলে দিচ্ছি। সেফ ড্রাইভের প্রাসঙ্গিকতা কী, কেন করবো, সেক্ষেত্রে মানুষের জীবনে একটি দাম কত, কি আমরা সামান্য ভুলে কতটা ক্ষতি, বড় ক্ষতি হতে পারে, এই সমস্ত পয়েন্টগুলো দিয়ে এটাকে তুলে ধরার চেষ্টা করবে। এটা কিন্তু ভাইটাল প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, মোবাইল গেম কীভাবে যুব সমাজকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে তা নিয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন। দেখো, অনেক সময় আমরা নিজেরা হয়তো মোবাইল গেম খেলি, কিন্তু একটা লিমিট থাকা উচিত তার জন্য। সারা দিন রাত যদি আমরা সেটাকে নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমাদের পড়াশোনা ক্ষতি হতে পারে, পড়াশোনা ক্ষতি হলে আমাদের ভবিষ্যৎটা অনেকটাই দুর্বিষহ হয়ে উঠতে পারে। সেই সমস্ত নিয়ে একটা প্রতিবেদন লিখতে বলতে পারে, মোবাইল গেম বা মোবাইল কীভাবে ক্ষতি করছে, গেম না বলেও শুধু মোবাইলের ব্যবহার, যথেষ্ট পরিমাণ সারাদিন যদি মোবাইল কেউ ঘাঁটে পড়াশোনা না করে, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই তার রেজাল্ট তো খারাপ হবেই, সেই নিয়ে তার ভবিষ্যতেও কিন্তু তার সমস্যা হতে পারে। এই নিয়ে মোবাইল গেম বা মোবাইল সংক্রান্ত একটি প্রশ্ন আসতে পারে সংবাদপত্রের জন্য প্রতিবেদনে। 6 নম্বর প্রশ্ন, বর্তমান সমাজে নারীদের স্বাধীনতা, এই বিষয়ে দুই বন্ধুর সংলাপ অথবা প্রতিবেদন। সংলাপও হতে পারে, প্রতিবেদনও হতে পারে। বর্তমানে নারীদের সুরক্ষা বিষয় বা স্বাধীনতার বিষয়ে খুব চর্চার মধ্যে আছে বিষয়টি, তাই জন্য বলছি এটাকে ভাইটাল ভিভিআই প্রশ্ন হিসেবে মার্কিং করলাম এবং তোমরা ডাবল স্টার দিলাম 2020 সালের পরীক্ষার্থীদের জন্য। ভালো করে করে যাবে মাধ্যমিক 2020 সালের পরীক্ষার্থী। এই ধরনের প্রশ্নগুলো যেগুলো আমরা দিচ্ছি সবগুলোই ভাইটাল, এগুলো দা মোস্ট ভিভিআই হিসেবে মার্কিং করছি সবকে, ঠিক আছে? ভালো করে করে যাবে অ্যান্সার করার সময়। এরপরে 7 নম্বর পয়েন্ট, রক্তদান জীবনদান সম্পর্কে একটি সংবাদপত্রের প্রতিবেদন রচনা করো। রক্ত কীভাবে, এক বিন্দু রক্ত একটা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে, সেই সম্পর্কে তুমি মানুষকে সচেতনতা গড়ে তুলতে হবে, মানুষদেরকে ওয়াকিবহাল করতে হবে, সেই নিয়ে একটি প্রতিবেদন লিখতে বলতে পারে। ওকে, আজকে লাস্ট আমরা যেটা দিয়ে শেষ করব প্রতিবেদনের জন্য আমরা এবং সংলাপ রচনার জন্য টোটাল 8টা প্রশ্ন নিয়ে এসেছিলাম। বর্তমানে প্লাস্টিক ব্যবহার কতটা ক্ষতিকর সেই সম্পর্কে নিয়ে একটি প্রতিবেদন।
বর্তমানে প্লাস্টিক ব্যবহার সম্পর্কে প্রতিবেদন রচনা করতে পারে, বন্ধুর মধ্যে সংলাপ রচনা করতে পারবে। কী বলছে পারে না, বর্তমানে প্লাস্টিক যে ব্যবহার সে সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। প্লাস্টিক ব্যবহার বাদে প্রতিবেদনও আসতে পারে, আবার কী বলছি রচনাও আসতে পারে, দুটো মানে বন্ধুর মধ্যে সংলাপ রচনা কথা বলছি আর কি। অ্যাকচুয়ালি সংলাপ রচনা বলতে পারো বা প্রতিবেদন বলতে পারো প্লাস্টিক ব্যবহার নিয়ে, এটাও মোস্ট বিভিন্ন, কারণ প্লাস্টিকের ব্যবহার বর্তমানে কত ক্ষতি করছে সমাজের সেটাও জানি। প্লাস্টিক কিন্তু কোনোদিন পচনশীল নয়, সারা জীবন প্রায় রয়েই যায়, অন্যান্যগুলো যেখানে ক্ষতি হয়ে যায় সেগুলো প্লাস্টিক কিন্তু ক্ষতি হয় না। 2020 সালের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট হবে। তোমাদের যদি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো আমরা পরপর দিয়ে যাচ্ছি তার PDF দিলে যদি ভালো হয়, তাহলে নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো PDF ইয়েস, অর্থাৎ PDF চাই আমরা, PDF লিখে স্ল্যাশ দিয়ে ইয়েস লেখো, ঠিক আছে? তাহলে আমরা বুঝে যাবো যে তোমরা PDF চাইছো, তাহলে এই ভিডিওর প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে আমরা PDFটাও অ্যাড করে দেবো। সেক্ষেত্রে তোমাদের কী হবে, PDFটা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে ফ্রি অফ কস্টে, ওকে? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 2020 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি বারবার করে বলছি অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই সমস্ত প্রশ্ন যেগুলো দিচ্ছি আমরা, VBI প্রশ্ন যে মার্কিং করছি, এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কাজে লেগে যাবে, দেখতে পেয়ে যাবে যখন মাধ্যমিক পরীক্ষা হবে তখন তোমাদের অবশ্যই কাজে লাগবে। প্রত্যেক সাবজেক্টের সাজেশান দেওয়া চলছে, তোমরা যদি এই সাজেশান ভালো করে ফলো করে যাও ডেফিনেটলি তোমরা ভালো রেজাল্ট করবে। আর যদি ফাইনাল PDF ডাউনলোড করতে চাও তাহলে তোমাকে যেতে হবে ওয়েবসাইটে, ওয়েবসাইটের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে madhyamik.net, সেখান থেকে গিয়ে ওয়েবসাইট থেকে তোমরা কী করবে ফাইনাল PDF সাজেশান ডাউনলোড করে নিতে পারো। চ্যানেলটাকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, একটা লাইক, মাত্র একটা লাইক দিলে তোমাদের কিছু অসুবিধা হবে না, কোনো কষ্ট লাগে না, ফ্রি অফ কস্টে লাইক দেওয়া যায়। তাই জন্য বলছি একটা লাইক দাও, বন্ধুদের মাঝে করে বলো সাবস্ক্রাইব করতে, আর নিজেরাও সাবস্ক্রাইব করো, কারণ যত সাবস্ক্রিপশান বাড়বে, যত তোমাদের ভিডিওতে ভিউ বাড়বে, যত লাইক বাড়বে, তত আমরা আরও ভিডিও দিতে ইন্টারেস্ট জাগবে। অ্যাকচুয়ালি আমরা এখনই বলছি যে আমাদের প্রত্যেক দিন আমরা কিন্তু মিনিমাম দুটো কোনোদিন তিনটে কোনোদিন চারটে ভিডিও দিচ্ছি। যদি লাইক এবং সাবস্ক্রাইব হয় তাহলে মাধ্যমিকের আগে কতগুলো ভিডিও দিয়ে শেষ করবো ধারণা করতে পারবে না, প্রত্যেকটা চ্যাপ্টার কভার করা হবে। চলো, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো এবং লাইক দিয়ে সাবস্ক্রিপশন নিয়ে নাও। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।